ঘটনার শুরু শনিবার এশার নামাজের পর নিয়ম অনুযায়ী মসজিদের পাহারা দিতে গেলে মাওলানা সাতপন্থীদের বাধা দেয় হেফাজতপন্থী তাবলিক সদস্যরা কথা কাটাকাটি আর দ্বন্দ্বের জেরে উত্তেজনার সৃষ্টি হলে সেখানে কয়েকজনকে পিটিয়ে আহত ও আটকে রাখার অভিযোগ সাতপন্থী তাবলিক সদস্যদের যারা এগুলো করতেছে দেখেন আমার সাথে মায়েরা কি করছে আমরা কিন্তু এগুলো কখনো হাত তুলি নাই উনি ছাত্রদেরকে মিছিল নিয়ে ছাত্রদের সহ নামলো নামার পরে আমি চলে যাচ্ছি আর আমি বলতেছি ভাই এখানে তো ছাত্র তোমরা কোথায় যাবা এটা সব তিন চিল্লার সাথীদের সাথী কে কাকে মারবে এই কথা বলার সাথে সাথে তুহিন ভাই বলে বের করে এই বের হোক আমাকে হাত দিয়ে ধরে এর সাথে সাথে ছাত্ররা আমাকে আঘাত করে আগে থেকে রিজার্ভ যারা ছিল তারা এই বিভিন্ন ভাবে চতুর্দিক থেকে হামলা করছে ওই দুইটা সাথে মারতে মারতে যখন এখানে আসছে আমরা তো এই পাশে ছিলাম আমরা যদি আমরা আত্মরক্ষামূলক ভাবে তাদেরকে বলতেছি যে না কেন মারতেছে দুইটা ছেলে হেফাজত এক বছর যাবৎ তাবলিকে ঠকে আজকে তাবলিককে অশান্ত পরিবেশ সৃষ্টি আমরা চাইতেছি এর সুষ্ঠু বিচার হোক এবং এই মুহূর্তে অ্যারেস্ট করে যারা অন্যায়কারী অপরাধী তাদেরকে অ্যারেস্ট করা হোক তবে মাওলানা সাতপন্থীরাই বারবার উস্কানি দিয়েছে বলে অভিযোগ মসজিদের ভেতরে অবস্থান নেয়া হেফাজতপন্থী তাবলিক সদস্যদের ওখানে আমরা যখন মুরব্বী বলছি না বাধা দিছে যে ভাই আপনি এখানে আসতে পারবেন মুরব্বীদের নিষেধ এই কথা বলার কারণে মুরব্বীকে মারছে আমার সামনে মারছে ওনারা তারপরেও ওনারা কি করতেছেন যে না ওনারা ফেতনা করবে কয়েকদিন ধারা ওরাও ওইখানে ওদের বিদেশি আসতে করে এখানে পাহারা দিছে এরাও দিছে বা নজমের ছাতিরও দিছে তো এরা কি করছে নজমের ছাত্রীদের আউট করে থাকবে আমরা পাহাড়া দেবো তো এটা নিয়ে আর তর্ক করতে গিয়ে ওইখানে মারছে ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মসজিদের বাইরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় সাতপন্থী সদস্যরা দোষীদের গ্রেফতার এবং মাদ্রাসা উচ্ছেদের দাবিতে রাতভর অবস্থান নেয় তারা ঘটনার শুরু থেকেই কাকরাইল মসজিদ এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আধিপত্য ও মতপার্থক্যের জেরে শতবর্ষের পুরনো এই দিনী প্রতিষ্ঠানের বিরোধকে দুঃখজনক মন্তব্য করে সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ চান সাধারণ তাবলিক সদস্যরা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা